বাস ভাড়া দিতে চাই, শর্ত হলো এই কটাই, ছাদে যেতে আছে মানা, 11টার পরে গেট খুলবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বাসায় আনা যাবে না। ওই ভাতিজা কই যাও? বেশিরভাগ বাড়ির মালিক অবিবাহিতদের ভাড়া দিতে চান না, ফলে বড় শহরে মাথা গোজার ঠাঁই খুঁজতে বহু কাঠ খড় পোড়াতে হয় তাদের। ব্যাচেলরদেরকে তো আসলে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতেই চায় না। তবে আসার খবরও আছে, রাজধানীতে পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে আসা অবিবাহিতদের জন্য আবাসনের বিশেষ ব্যবস্থা করেছে সুপার হোম বিডি, যেখানে অবিবাহিত শিক্ষার্থী থেকে চাকরিজীবীরা স্বল্প খরচে থাকা খাওয়ার সব সুবিধা পাচ্ছেন। আছে শীততাপ নিয়ন্ত্রিত থেকে গরম পানি সরবরাহ। অবিবাহিত ভাড়াটেরা জানান, ভিন্ন পরিবেশে থাকা খাওয়ার সুবিধা পেয়ে তারা কিছুটা চিন্তামুক্ত। সবচেয়ে বেশি ভালো লাগে সবগুলো গুছানো থাকে। আমরা যদি একটা ম্যাচে থাকি, দেখা যাচ্ছে যে ওখানে আমরা হয়তোবা মানে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা পাবো, বাট হচ্ছে পড়াশোনার জন্য দেখা যাচ্ছে এক রুমে চারজন পাঁচজন আসছি, পড়াশোনার জন্য তেমন একটা স্পেস পাই না। বাট এখানে মানে ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে আমাদেরকে রিডিং রুম দিয়ে রাখছে, টেবিল দিয়ে রাখছে। ব্যামাগার, 24 ঘন্টা নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ 30টির বেশি সুবিধা দিচ্ছে এই প্রতিষ্ঠান। ছেলেদের জন্য উত্তরা, বারিধারা, মধ্যপাড্ডা, মিরপুর ও শাহবাগে 5টি শাখা, আর মেয়েদের জন্য মিরপুরে 1টি শাখা চালু হয়েছে।